Hello students, how are you? Today we talk about activity 5, lesson 2, A Girl in a Fair. Lesson 2, A Girl in a Fair, third para, part 3, activity 5. Here the story. After eta story korar por পড়ার পর আমরা এখন করব অ্যাক্টিভিটি 5 কমপ্লিট করব অ্যাক্টিভিটি 5 কি হয় অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া হয়েছে বি নম্বর লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার এটা হচ্ছে এক নম্বর সেন্টেন্স তো আমরা এইগুলো আগে প্রথমে দাগি নেব কোথায় কোথায় আছে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড তো কোথায় এটা আমরা পড়েছিলাম চলে আসে এখানে সি হ্যাজ কোথায় আছে এখানে সি ঠিক আছে সি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড আছে তো এখানে এটা তো হবে না তো এখানে আমরা চলে আসব এখানে চলে আসছি এখানে আছে সি এখানে লেখা আছে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড একটা হলো দ্বিতীয় নম্বর একটা হয়ে গেছে এটা তো লেখা আছে লিপি লুকস এটা এক নম্বর এটা দরকারই নাই ক্লোজ বাই ক্লোজ তারপরে কি লেখা আছে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট ক্লোজ বাই আমরা এখানে পড়েছিলাম ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট তাহলে এটা আমরা দাগিয়ে নিলাম নেক্সট তারপরে চলে আসবো কোথায় ডি নম্বর সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার সেটা কোথায় আমরা এটা লাস্টে পড়েছিলাম সি এখানে আছে কোথায় আছে সি উইশেস ভিজিট দ্য ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার তো আমরা চলে আসলাম এখানে পেয়ে গেলাম তারপরে লাস্ট আছে কি সি অলসো হেয়ার সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স হবে এটা কোথায় পড়েছিলাম তাহলে আমরা এটা পড়েছিলাম এখানে এখানে লিখতে হবে সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অবে তো হয়ে গেল বের হয়ে গেল তো এখানে একটার পর একটা করব তারপরে প্রথমে প্রথমেরটা তো হয়ে গেছে দ্বিতীয়টা করব দ্বিতীয়র পর এই যে সি লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার এটা তো হয়ে গেছে এক নম্বরে হয়ে গেছে দুই নম্বর ক্লোজ বাই তো ক্লোজ বাইটা কোথায় লেখা আছে তাহলে এটা করে দিব দুই নম্বর আমরা কত দিব দুই নম্বর এটা হবে কত তাহলে দুই নম্বর তারপরে কি আছে দুই নম্বরের পর কোনটা হবে তারপরে এটা আমরা দেখে নিচ্ছি এখানে এখানে কি আছে যে দুই নম্বর সি অলসো হেয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স হবে কোথায় আছে এখানে আমরা লাস্টের দিকে পড়েছি সি সি অলসো হেয়ার্স এ গ্রুপ অফ সিঙ্গার সাম ডিস্টেন্স অবে এটা হয়ে গেল তাহলে থ্রি নম্বর এটা হচ্ছে কারেক্ট অর্ডারে বসানো আছে এক নম্বর এটা দুই তিন তারপরে সেন্টেন্সটা আমরা দেখে নিই সি সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড হার মেরি গো রাউন্ড তো মেরি গো রাউন্ডটা এটা হয়ে যাবে তাহলে ফোর নম্বর মেরি গো রাউন্ড কোথায় আছে এটা উপরে যে আমরা দেখতে পাচ্ছি এটা এটা সব থেকে উপরেরটা ফোর নম্বর হবে লাস্টেরটা হয়ে যাবে এটা কী হয়ে যাবে ফাইভ নম্বর তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভিটি ফাইভের কারেক্ট অর্ডার অর্ডারে বসানো হয়ে গেল নেক্সট আমরা অ্যাক্টিভিটি সিক্স কী লেখা আছে আনসার দ্য কোয়েশ্চেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হু ইজ লিপিজ ক্লাসমেট আমরা পড়েছিলাম প্রথমে হু ইজ লিপিজ ক্লাসমেট প্রথমে দেখতে পাচ্ছি ইট ইজ সুজয় হার ক্লাসমেট তো এটা কী হবে তাহলে সুজয় তো হু ইজ লিপিজ ক্লাসমেট তো এখানে আমি লিখে দিচ্ছি হু ইজ তো সুজয় সু জয় এস ইউ জে ও ওয়াই সুজয় ইজ লিপিজ এল আই পি আই
ফার্স্ট ভ্যালু পেজ ক্লাসমেট সি এল এ ডবল এস ক্লাসমেট এম এ টি ই ক্লাসমেট এখানে লেখাই আছে হু ইজ লিপিজ ক্লাসমেট সুজয় ইজ লিপিজ ক্লাসমেট শুধু না হুয়ের জায়গায় বসাতে হবে সুজয় তারপরে যেমনটা আছে তেমনটাই বসাবো আর লাস্টে ফুল স্টপ বি নম্বর কি লেখা আছে হোয়াট ডাজ নম্বর আছে হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট ফেয়ার হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার কী কিনেছিল তো সুজয় বায়েজ ডাজের জন্য বাই বাইজয় বায়েজ তো সুজয় তো সুজয় এস ইউ জে ও ওয়াই সুজয় সুজয় ডাজের জন্য বাই বলেছিলাম কি হবে বি ইউ ওয়াই এস বায়েজ সুজয় বায়েজ কি কিনেছিল বায়েজ এখানে কি করেছিল হি অলসো বায়েজ তো হি বায়েজ এ ডল ফ্রম মানসুর শপস তো কি করেছিল এ ডল সুজয় বায়েজ এ ডল এ ডল ডি ও ডবল এল এ ডল তো সুজয় বায়েজ এ ডল অ্যাট দ্য ফেয়ার সুজয় বায়েজ এ ডল তারপরে আরও কী ছিল এখানে আমরা পড়ি সুজয় বায়েজ এ হি বায়েজ এ ডল ফ্রম মানসুর শপ হি অলসো বায়েজ এ মাস্ক ফ্রম লিপিজ ফাদার তো কী লিখবো তাহলে তো সুজয় সুজয় বায়েজ এ ডল অ্যান্ড অ্যান্ড এ মাস্ক এম এ এস কে মাস্ক অ্যাট দ্য ফেয়ার অ্যাট দ্য ফেয়ার এফ এ আই আর অ্যাট দ্য ফেয়ার অ্যাট দ্য ফেয়ার তাহলে এটা হয়ে গেল তারপরে নেক্সট আমরা চলে আসি নেক্সট কী আছে নেক্সটে আছে হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার লিপি কী খেয়েছিল তো এখানে আমরা পড়েছি এখানে লেখা আছে যে লিপি তো লিপি এনজয়েজ হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা তো আলু কাবলি তো কী লিখবো এখানে লিখবো তো এই ডাজের জন্য ইট ইটস হয়ে যাবে তো লিপি সেম টু সেম এখানে যেমন বায়েজ হয়ে গেছিলো এখানেও ডাজের জন্য বাই বায়েজ হয়েছিলো তো এখানেও লিপি এই ডাজের জন্য ইটটা ইটস হয়ে যাবে তো লিপি এল আই পি আই লিপি লিপি লেখার পর কী হবে লিপি ইটস ই এ টি এস লিপি ইটস কী কী ছিল এখানে যে আলু কাবলি এ এল ইউ আলু হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার লিপি ইট তো হোয়াট ডাজ ডাজের জন্য ইট ইটস হবে তো কী লিখবো লিপি এল আই পি আই লিপি ইটস ই এ টি এস লিপি ইটস কী খেয়েছিল লিপি ইটস আলু এ এল ইউ আলু কাবলি কে এ বি এল আই কাবলি আলু কাবলি অ্যান্ড ফুচকা পি এইচ ইউ ফুচকা পি এইচ ইউ সি এইচ পি এইচ ইউ সি এইচ কে এ ফুচকা আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট অ্যাট দ্য ফেয়ার এফ এ আই আর অ্যাট দ্য ফেয়ার আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার